বন্ধুরা, এতদিন আমি বিভিন্ন রকম পশু পাখি সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আজকে একটা নতুন সম্পূর্ণ আকর্ষণীয় একটা টপিক নিয়ে বিস্তারিত আপনার সাথে গল্পের ছলে আলোচনা করার জন্যই আমি নিয়ে এসেছি। আজকে মনোযোগ দিয়ে শুনলে কিন্তু আপনিও উপকৃত হবেন। অ্যাকচুয়ালি আজকের মূল বিষয় হচ্ছে বন্যপ্রাণী আমরা কেন বাড়িঘরে পুষতে পারবো না, এবং সরকার মহোদয়ের তরফ থেকে কেন বারণ করা হয়। এই নিয়ে বিস্তারিত তথ্য আজকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। কেন এবং করলে কি হয়, না করলেই বা কতটা উপকৃত, সেই সব ব্যাপার নিয়ে বিস্তারিত যে তথ্যটা এনেছি সেটা সত্যি চাঞ্চল্যকর। এবং আজকের যে গল্পটা আপনি শেষ পর্যন্ত যদি উপভোগ করেন অনেকটাই ভালো লাগবে। সেই জন্য আপনার কাছে অনুরোধ, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক মেরে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না, পাশে অল করে দেবেন। তাহলে চলুন দেরি না করে আজকে বিস্তারিত ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করার শুরু করা যাক। তার আগে, আমার নাম উদয় মুরার সিং এবং এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা যারা দেখছেন সেটারও নাম হচ্ছে আমার নিজের নাম দিয়েই তৈরি, উদয় মুরার সিং। এই উদয় মুরার সিং চ্যানেলে আপনারা প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় বন্যপ্রাণীদের বিভিন্ন রকম তথ্য, নতুন নতুন আপডেটগুলো বিস্তারিত গল্পের ছলে আলোচনা করি, সেটা আপনারা জানেন। তাই আজকে দেরি না করে, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। লক্ষ লক্ষ ভোটে মন্ত্রী নেতারা ভোটে জিতে মন্ত্রিত্ব গ্রহণ করে, সুতরাং তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে বন্যপ্রাণীকে আমরা বাড়িঘরে পোষা প্রাণী করতে পারবো না, এবং তার যদি জবরদস্তি কেউ যদি এরকম আইনভঙ্গ করে পালন করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইনি কঠোর ব্যবস্থামূলক জরিমানা সহ আর্থিক জরিমানা সহ জেল পর্যন্ত হাজতবাস হতে পারে। সুতরাং আমাদের সেই কিছু আইন থাকলেও আইনের ফাঁকফোকর মেনে নিয়ে এমনভাবে পশুপালন করতে হবে যাতে আমরা যেন ওই আইনের ফেসাদে না পড়ি। সুতরাং আইন সম্পর্কে সবারই খুঁটিনাটি ধারণা থাকা খুবই জরুরি। সেরকম এই পশুপালন যে অবৈধ, সেইটা কোন কোন পশু পালন করা যাবে এবং কোন কোন পশু পালন করা যাবে না, সেই সব ব্যাপারে কিন্তু বিস্তারিত তথ্য সংগ্রহ করা জরুরি। তো সেই জন্যই আজকে একটু খোলামেলা আলোচনার মাধ্যমে আমরা আরেকটু যদি অভিজ্ঞতাটা অর্জন করে নেওয়ার চেষ্টা করি, শেয়ার করি। আমার যদি ছোটোখাটো ভুলভ্রান্তি হয় আপনারা দরিয়ে দেবেন, সে করেই কিন্তু আমরা একে অপরের মাধ্যমে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে ব্যাপারটাকে জানবো। আপনি এই ভিডিওটা একটু বন্ধুবান্ধবকে বেশি করে শেয়ার করে, যাতে করে কিন্তু ওনারাও যদি কোনো ভুল কিছু সিদ্ধান্ত আলোচনামূলক দেখতে পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে শেয়ার করবে। তাহলে চলুন আরেকটু ব্যাপারটা বিস্তারিত করে আলোচনা করি, কেন আমরা বন্যপ্রাণী বাড়িতে পোষা সম্ভব নয়, এবং পুষলে কি হবে, না পুষলেই বা কি হবে, সেই ব্যাপারে চলুন দেরি না করে শুরু করা যাক। অ্যাকচুয়ালি আমরা প্রশিক্ষণপ্রাপ্ত নই, এক বন্যপ্রাণীদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়ে বছরের পর বছর যারা বন দপ্তরের কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত তারাই একমাত্র 50-60% জানে যে তাদের কি করতে নেই, কী করতে আসে। আমরা যারা সাধারণ মানুষ আমাদের কিন্তু ওইসব সম্পর্কে সাধারণ ধারণা থাকলেও সেটা 10-20% মানে 20% ধারণা থাকলেও বাকি পুরোপুরি আমরা স্বয়ংসম্পূর্ণ নই। সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো ভাবছি আমার পোষা প্রাণী আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে না, সে আমার খায় আমার গায়, কিন্তু না, তাদের জ্ঞান বুদ্ধি একটু কম, যার ফলে কিন্তু তারা যে কোনো মুহূর্তে হিংস্র হতে পারে, তাদের হিতাহিত জ্ঞান নেই, বাড়িঘর থেকে বেরিয়ে গিয়ে অন্যের ফসল নষ্ট করে দিয়ে আপনাকে জরিমানা করাতে হতে পারে। সেই জন্যই বলছি আপনার উচিত উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া, আদারওয়াইজ কিন্তু আপনি যে স্বয়ংসম্পূর্ণ নয় সেটা কিন্তু মানতে বাধ্য। সুতরাং প্রশিক্ষণপ্রাপ্ত সারা এর মর্ম বুঝবে না। বন্য পরিবেশে নোংরা দূষিত শরীর আপনার পোষা প্রাণী হিসাবে সে এসে আপনার সারা শরীরে আদর খাওয়ার ভঙ্গিতে সে শুয়াশুই হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু আপনার থেকে আপনার পরিবার এবং আপনার বন্ধুবান্ধব মহল্লে পর্যন্ত শুয়াচের আক্রান্ত হয়ে যেতে পারে, যার ফলে সবার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সেই জন্যই
বন্য পরিবেশে নোংরা দূষিত শরীরটাকে আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ও কিন্তু রোগমুক্ত নয়। হয়তোবা তার মুখটা আপনি ব্রাশ করিয়ে দিয়েছেন, কিন্তু পরবর্তী মুহূর্তে পেটের ভেতর থেকে একরকম লাল রস বেরিয়ে তার মুখটাকে দূষিত করে রেখেছেন। আপনি আদর করার ভঙ্গিতে তাকে চুমু খেয়েছেন মুখে মুখ লাগিয়ে, কিন্তু আপনি কিন্তু সংক্রমিত হয়ে গেলেন। আপনার বন্ধু বান্ধব বা অন্যান্যদের সাথে যখনই আপনি ছোঁয়াছুঁই বা কোনো মেলামেশা করেন, সেক্ষেত্রে কিন্তু সেও আক্রান্ত হয়ে যাবে এবং বড় সড়ো একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। যার কারণেই কিন্তু আমরা আগাম সতর্কতামূলক এরকম আরও অনেক জিনিস আছে যে বন্যপ্রাণী সম্পূর্ণ সংরক্ষিত নয়, যার কারণেই কিন্তু সরকার মহোদয় অনেক ভাবনা চিন্তা করে, একজন নয় বন্ধুরা অনেকজন সেরকম লক্ষ লক্ষ ভোটে জয়ী যে মন্ত্রী, সেই মন্ত্রিমণ্ডলের একটা বিরাট মিটিং হয়। মিটিং হওয়ার পর বছরের পর বছর মানুষের বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করে সেই সিদ্ধান্ত নিয়েছে যে বন্যপ্রাণীকে পোষা প্রাণী হিসাবে চট করে সেটা মানা যাবে না, পালন করা যাবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে তাকে আর্থিক জরিমানা সহ হাজত বা জেল পর্যন্ত হতে পারে। এইটাই নতুন আইন ছিল এবং সেটা আদিকাল ধরে চলে আসছে মানুষের ক্ষেত্রে। অনেকেই হয়তো বা আদৌ জানে না যে এর পরিণতি কী বা কেন এরকম বারণ করা হয়। সবাই অনেকেই বারণ করে যে সরকারের এইসব বাড়াবাড়ি, হিংস্র মনোভাব, খিদে পেলেই সামনে কী আছে এইসব কিন্তু তার মাথা এটা হিট জ্ঞান থাকে না। সুতরাং এই হিংস্র মনোভাবগুলোকেও কন্ট্রোল করা প্রশিক্ষণপ্রাপ্ত সারা বাকিদের সম্ভব নয়। কোন মুহূর্তে যে তাদের মাথায় কী ভূত চেপে যায় সেই কথাটা কিন্তু আপনি গ্যারান্টি বলতে পারবেন না। সুতরাং মানুষের অসুখ বিসুখ হলে বন্যপ্রাণীর সাথে পোষা প্রাণীর যে পার্থক্য সেটার মধ্যেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করি। স্বাধীনভাবে খোলামেলা থাকার অভ্যাস, তাকে আপনি একটা খাঁচা বন্দি করে বা নির্দিষ্ট ঘেরা বন্দি করে গলায় দড়ি দিয়ে তাকে একটা খুঁটি বেঁধে সেখানে রাখা হয়, সেই জন্য সে আপনার উপর কিন্তু ভেতরে ভেতরে রেগে আসে, তুষের আগুনের মতো ডিকি ডিকি করে আপনার উপর প্রতিশোধমূলক একটা চিন্তাধারা কিন্তু চলছে। সেক্ষেত্রে কিন্তু সেই সব মাথায় রেখে আপনাকে চলতে হবে। তা সে আপনার অধীনে যতই থাকুক না কেন, আপনার পোষা প্রাণী হোক না কেন, সে কিন্তু মনে মনে রাগ পুষে রয়েছে। খরগোশ, ময়ূর, টিয়া, বানর এরকম মানুষ কিন্তু আদিকাল থেকে অনেকে পুষছে, যদিও এইটাও কিন্তু আইনি বহির্ভূত। বিদেশে হাতি বাঘ পর্যন্ত গড়ে পুষে, তাহলে বাঘের মতো হিংস্র প্রাণীকেও কিন্তু পোষ মানানো যায় যদি আদব কায়দা জানে। সরকার মহোদয় অনেক ভাবনা চিন্তা করে তাকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে, মানুষটা উপযুক্ত প্রশিক্ষণ পেয়েছে যে বাঘটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, বাঘ কখন মানুষের উপর হানা দেয় না। সেই জন্য বিদেশে এমন অনেক জায়গা আছে যেখান তাই বাড়ি ঘরে রীতিমতো চারটে পাঁচটা করে বাঘ পুষে তাদের শখ বলুন বা সেরকম অন্যান্য প্রয়োজনে। বিদেশে যেরকম হাতি বাঘ ঘরে পুষছে সেরকম জাত পশুপ্রেমীরা কিন্তু বাধা মানবে না। তারা যত টাকা পয়সা লাগুক, আইনকে দরকার হলে পয়সা দিয়ে কিনে নিয়ে সেখান থেকে মন্ত্রিমণ্ডলদের সোর্স ব্যবহার করে সে কিন্তু উপযুক্ত লাইসেন্স তৈরি করে বাড়িঘরে পোষার ইচ্ছা হয়েছে পুষবেই। সেই রকম কিন্তু আপনি আমি করলে হবে না, কারণ আমাদের যথেষ্ট আর্থিক সচ্ছলতা নেই, মধ্যবিত্ত ঘরের মানুষ বিভিন্ন রকম হিসাব পত্র করে চলতে হয়। তাহলে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি কিন্তু বাধ্যতা রয়েছে এবং সেটা আমরা পালতেই পারি। তা বলে এরা তো বন্যপ্রাণী নয়, এরা পোষা প্রাণীর দিকেই তালিকায় পড়ে গেছে। একজনের ঘরে না হোক অন্যজনের ঘরে সেটা পোষ মানবে। সুতরাং অনেক মানুষ আছে নিঃসঙ্গতা কাটানোর জন্য বাড়িতে সেটা পালন করা হয়, কিন্তু তার জন্য অভিজ্ঞ হওয়া উচিত। পশু খালি বাড়িতে পালন করলেই হবে না, তার উপযুক্ত যথাযথ চিকিৎসা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার সঙ্গে একটা বন্ধুত্বমূলক পরিবেশ তৈরি করা যাতে সে হিংস্র মনোভাব না হয়, সেই রকম পরিস্থিতি তৈরি করার জন্য আপনার একটা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা হওয়া জরুরি। তাহলে পশু পাখি থেকে মানুষের সংক্রমিত রিং ওয়ার্ম, দাদ, হাজা, যেরকম শ্বাসকষ্ট, রেবিস, জুনোটিক ডিজিজ বলে যেটাকে ইংরেজিতে, সেরকম লেপ্টোস্পাইরোসিস বলে একটা রোগ কিন্তু মানুষের হয়ে থাকে, সেটার জন্য আগাম সতর্কতা করা উচিত। সেই পশু পাখিকে আপনি আগাম টিকা করাবেন এবং তার শরীরকে ঠিকমতো চান টান করিয়ে ভালো করে তাকে ওষুধপত্র দিয়ে তার দাঁত রেগুলার আমরা যেরকম মানুষরা দাঁত মাজি সেরকম কিন্তু দাঁত মাজতে হবে।
শুয়োর থেকে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, পাখি থেকে হয়, মুরগি থেকে হয় সেটা আমরা জানি। সেরকম এই সহজ সতর্কতা করার জন্য কিন্তু আমাদের দাঁত মাজানো, স্নান করানো, সময় মতো বাসি খাবার কিন্তু একদম দেওয়া চলবে না, শুদ্ধ পানীয় জল দেওয়া হবে। কিন্তু আপনার পোষা প্রাণীর উপর ভরসা রেখে আপনি কখনও তার মুখে মুখ লাগিয়ে চুমু খাবেন না। অনেকে আদরের ঠেলায় তাকে কিন্তু এইভাবে আবেগে বসে কিন্তু চুমু খেয়ে থাকে মুখে মুখ লাগিয়ে। এমনকি অনেক জায়গায় লক্ষ্য করা গেছে যে পশু পাখির সঙ্গে শারীরিক সম্পর্ক পর্যন্ত করা হয়, সেইটা কিন্তু সম্পূর্ণ অনিয়ম। এবং খাঁচা, বাসস্থান সবসময় তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কারণ কেন তাদের যে শারীরিক ময়লা, দূষণ এবং মলত্যাগ থেকে প্রাকৃতিক কাজকর্ম যেটা করে থাকে তার মধ্যে থেকে কোনো সংক্রমণ যেন না হয়। মানুষের মতোই তাদের গায়ে উকুন থাকে, সেই উকুনগুলোর জন্য আলাদা রকম কেমিক্যাল ওষুধ পাওয়া যায়, যেটা পশু চিকিৎসকরা এই ব্যাপারে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন। এছাড়া আপনারা ইউটিউব ভিডিওগুলোতে ও যাচাই করলে পরে সেই রকম পাওয়া যাবে। সুতরাং উকুন মুক্ত পশু পাখি পোষ মানানো তবেই প্রয়োজন, কেননা ওর থেকেও কিন্তু আপনার গায়ে রোগ ছড়াতে পারে। সেরকম নেশা করিয়ে পোষ মানানো ও হয়, অনেক টিয়া পাখি পোষ মানতে চায় না, তাকে আফিং খাইয়ে খাইয়ে নেশা করিয়ে তাকে পোষ মানানো হয়। বন্ধুরা, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং এটা অবৈধ। তাহলে বন্ধুরা, আপনারা এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিও ঠিক নিচে অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর, ওই মোর অপশানে টাচ করলেই আপনি আমার ভিডিও এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্স লক্ষ্য করবেন। সেখানটায় দেখবেন আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে আপনারা ফলো করে আমাকে আপন করে নিতে পারেন। এবং ওই যে 3টে লিঙ্কের মধ্যে যে ভিডিওগুলো যে কোনো একটা প্লে করে দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচ্ছে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার চিহ্ন রয়েছে, সেই শেয়ার চিহ্নটি টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন বন্ধু মহলে শেয়ার করে দেবেন, তারাও যেন এরকম ভিডিও দেখে উপকৃত হয়। এবং এই শেয়ারিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক পশু পাখি সম্পর্কে নতুন যে তথ্যগুলো সেটা ওনাদের মধ্যে অনায়াসে পৌঁছে যাবে। এবং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু অনায়াসে তারা পেতে থাকবেন এবং তাদেরও কিছুটা উপকার হবে। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু বাকি অল্প কথা আলোচনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করব, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো অধিকার আমার নেই। তাহলে আবেগের বসে কিন্তু পশু পাখির সাথে বিভিন্ন রকম মেলামেশা এবং বাস্তব অভিজ্ঞতা অনেকেরই নেই, তা সত্ত্বেও সে নিজেকে হার মানতে চায় না, সে বলে কি না আমি সব কিছু জানি, আমার পশু যে পোষ মানানো প্রাণীটা এটা আমার আন্ডার কন্ট্রোলের মধ্যে রয়েছে, সুতরাং সে কোনো রকম খারাপ ব্যবহার আমার সাথে করতে পারে না এবং তার সব কিছু আমার যেহেতু চেনা জানা, তার শরীর থেকে আমার কোনো সংক্রমণ রোগ হওয়ার কথা নয়, সুতরাং সে মানুষের মতোই আমার সাথে একই বিছানায় শোবে, একই পাতে খাবে প্রয়োজনে, ওর এটু খাবার আমি খেতে পারি। সুতরাং এইসব কিন্তু মনোভাব সম্পূর্ণ ভুল ধারণা, সুতরাং নিজে আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেবে না, যার ফলে কিন্তু সংক্রমণে ভুগতে হতে পারে। পোষা প্রাণীর সাথে বাড়ির বাচ্চার খেলাধুলা, মানসিক বিকাশ হয়, কেননা বাবা মা ইদানিংকালে এত ব্যস্ত হয়ে পড়েছে যে বাচ্চাকে সময় দিতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার মানসিক বিকাশের জন্য তার সাথে পোষা প্রাণীকে খেলাধুলা করতে দিতেই পারেন। কিন্তু ওই একাকিত্ব রূপ থেকে দূর করতে গিয়ে আপনি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসেননি তো, সেটা কিন্তু একটু গভীর চিন্তাধারা করতে হবে। এবং পশু পাখি অশরীরী আত্মা দেখতে পায়, বিশেষ করে মাঝরাতে কিংবা সন্ধেবেলায় সে হঠাৎ করে এমন অস্বাভাবিক আচরণ করবে, তার মাধ্যমে কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আশেপাশে কোনো অশরীরী আত্মা ঘোরাফেরা করছে। এই কথাটার বৈজ্ঞানিক যুক্তি না থাকলেও কিন্তু এটা আপনাকে মানতেই হবে, কেননা এটা আদিকাল থেকেই এই জিনিসটা প্রমাণিত হয়ে আসছে। সময় মতো সূচকর্ম, টিকা প্রদান এবং কৃমিনাশক ওষুধ দেওয়া খুবই জরুরি, কেননা যেহেতু সে অবুজ অবলাজ্য জীবজন্তু, বিভিন্ন কারণে সময় মতো সূচকর্ম না হওয়ার কারণে বা অনেক উল্টোপাল্টা জিনিস খাওয়ার কারণে তার পেটে কৃমি হয় এবং বিভিন্ন রকম রোগ সংক্রমণ হয়ে থাকে, সেগুলোকে টিকা প্রদানের মাধ্যমে
সংরক্ষণ করতে হবে যে তার শরীরে কোনো রোগ নেই সেরকমভাবে পরিবেশ তৈরি করতে হবে এবং সময় মতো তাকে পায়খানা প্রস্রাব করানোর জন্য বাইরে নিয়ে যেতে হবে এইভাবে কিন্তু পোষা প্রাণীকে আপনি পালন করতে পারেন আদারওয়াইজ পালন আপনাকে করতে হবে না আপনার মধ্যে অনেকটা কমি রয়েছে সেটাই মনে কিছু নেবেন না বন্ধুরা অনেকেই কিন্তু নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে থাকে কিন্তু তার মধ্যে যথার্থ অভাব রয়েছে সেটা বুঝতে হবে শীতকালে পশু পাখির জন্যও কিন্তু আপনি সোয়েটারের মতো একটা গরম জামা কাপড় তাকে দেওয়া উচিত এবং গরমের সময় অনবরত একটা পাখা চালানোর ব্যবস্থা করতে হবে এবং পরিষ্কার পানীয় জল তাকে দিতে হবে প্রয়োজনে জলের জায়গাটাকে বারবার ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে দেওয়া হবে কেননা নোংরা জল খাওয়ালে সে অসুস্থ হয়ে পড়বে এবং আপনার বাড়িঘরে যতত্র সে বিচরণ করার ফলে কিন্তু আপনার বাড়ির লোক অসুখে ভুগতে পারে গৃহহীন মানুষ যেমন অবহেলায় কঙ্কাল অযত্নে লালন পালনের অভাবে পোষা প্রাণীরও সেরকমই দুর্বস্থা আপনি হয়তো বাড়িতে একটা ছাগল পালন করছেন সেই ক্ষেত্রে ছাগলটাকে সকালবেলায় ছায়াতে খুঁটে পেটে দড়িতে বেঁধে দিয়েছেন সে দু তিন ঘন্টা বেশ ভালো খেলো কিন্তু পরবর্তী সময় রোদের আলোতে সে জলসে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা পানীয় জল পায়নি আপনি তো মোবাইল খোঁচাতে ব্যস্ত ছিলেন তাকে তার প্রতি তার কোনো খেয়ালই নেই যার ফলে কিন্তু সে মশার কামড় খাচ্ছে রোদের আলোতে পুড়ছে সেই সব অবস্থা থেকে তার প্রতি বারবার অন্তত দিনে চারবার খেয়াল রাখা দরকার প্রয়োজনে তার গায়ে যে আঠালি পোকা সহ কৃমিনাশক বিভিন্ন রকম ব্যবস্থা করে সম্পূর্ণ পরিকল্পনামূলকভাবে তাকে কিন্তু ব্যবস্থা করে দিতে হবে তাহলেই কিন্তু আপনি পোষা প্রাণীকে পালন করতে পারেন অন্যথা তাকে কষ্ট দিয়ে আপনি লালন পালন করে ফলনটা তার ব্যবহার করবেন আর্থিক উপার্জন করবেন এইসব মনোভাব নিয়ে আপনার কষ্ট দেওয়া উচিত নয় কেননা আমি পশুপ্রেমী আমি বলবো আপনাকেও পশুপ্রেমী হওয়ার জন্য কেননা এক সময় মহাকবিরা লিখেছেন জীবে প্রেম করে যাই জন সেই জন সেবিষে ঈশ্বর সুতরাং আপনি গড বলুন আল্লাহ বলুন সেই ঈশ্বর কিন্তু তবেই আপনার মনে বিরাজ করবে আপনি যদি সেরকম পশুপ্রেমী বা জীব জগৎকে ভালোবাসেন তাহলে অবলা জীব যখন বাধ্যগত মুখ বুঝে নীরবে সে মশার কামড় খেয়ে রাতে থাকে রাতে পশুটাকে ঠিক যে জায়গাটায় থাকার ব্যবস্থা করা হয় সেই জায়গাটায় যেন মশা যেন না লাগে তার জন্য প্রয়োজন বলতে মশারি অথবা কোনো দুনু দুয়া দেওয়ার ব্যবস্থা করলে পরে কিন্তু মশার প্রভাব অনেকটা কম থাকবে বিশেষ করে ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিনাইল বা স্প্রে জাতীয় জিনিস দিলে কিন্তু ওখানে মশার প্রভাব কম থাকবে যার ফলে কম সময়ে কিন্তু আপনার পোষা প্রাণী অনেকটা উন্নত মানের স্বাস্থ্য হবে এবং আপনাকে ভালো ফলন দেবে সুতরাং শঙ্কর জাতের হাইব্রিডের কথা তো আরও কঠিন তারা নিজেরাই কোনো নিজেদের খেয়াল জানে না কখন খাবে কখন মরবে সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু বেশি করে আবার আপনাকে নজর রাখতে হবে এবং এই অল্প অযত্নে কিন্তু তারা মারা গিয়ে আপনার আর্থিক লোকসানও করতে হতে পারে কেননা ওইটা আপনার একটা ফার্মিং খামারে পালন করার মতো একটা প্রজেক্ট যার ফলে আপনার অর্থ উপার্জনের পুরো জিনিসটা আপনার সংসারের সমস্ত টাকা পয়সা কিন্তু ওর উপরে ডিপেন্ড করে এবং কৃত্রিমভাবে সাধারণ খাবারের সাথে সাথে আপনি যদি ভিটামিন জাতীয় খাবার যদি ওকে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনি লাভবান হবেন এবং তারা অবলা জীব হলেও উপযুক্ত যত্ন পেলে আপনার বিপদে প্রাণপণে সে ঝাঁপিয়ে পড়তে পারে এর বিশেষ কারণগুলোর সম্পর্কে আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা পাশে খেলার মাঠে খুব চেঁচামেচি হচ্ছে যার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যদি ডিস্টার্ব ফিলিং হয় যার কারণে আজকে আরও বিশেষ আলোচনা করার ইচ্ছা থাকলেও ভিডিওটাকে লম্বা করতে চাই না এবং পাশে যেহেতু চেঁচামেচি হচ্ছে আমি আপনাকে আর বেশি বিরক্ত করাতে চাই না সুতরাং আপনার আপদে বিপদে যেন আপনার পোষা প্রাণী ঝাঁপিয়ে পড়তে পারে সেই রকম ব্যবহারই আপনি রাখবেন সর্বোপরি বন্যেরা কিন্তু বনেই ভালো থাকে তাই তাদের পোষ মানাতে গিয়ে আপনি তাদের স্বাধীনতাটাকে কেড়ে নিচ্ছেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে সে যেন ভেতরে ভেতরে আপনার উপর রাগ না পুষে রাখে সেই সব জিনিসটাকে একটু মাথায় রেখে বন্ধুরা আজকে তাহলে চলি ভালো থাকবেন নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন তাহলে পরবর্তী আরও ভিডিওতে আগামীকাল দেখা হচ্ছে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত